ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন মান্নান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স আপনাদের জন্য আমি আবারো আজকে 15 আগস্টের জন্য আজকে দারুণ একটি ডিজাইন নিয়ে এসেছি তবে এই ডিজাইনটি কোনো পোস্টার ডিজাইন নয় আপনারা অনেকেই 15 আগস্টের জন্য ফেসবুক কভার ফটো দিয়ে থাকেন সেই কভার ফটোটা ডিজাইন করে আমি আপনাদের জন্য একটা শোক কভার ফটো এনেছি এই কভার ফটোটা আমি দুইটা ভাগে ভাগ করেছি একটা ডিজাইনটা আপনারা পাবেন ফেসবুক আইডির জন্য আরেকটা ডিজাইন পাবেন আপনাদের ফেসবুক যাদের গ্রুপ আছে তারা গ্রুপে কিভাবে কভার ফটো দিবেন সেই কভার ফটোটা দুইটা ডিজাইন আজকে আমি আপনাদের সাথে পিএলপি আকারে শেয়ার করব তবে একটা ডিজাইন কাস্টমাইজ আপনাদেরকে দেখাবো আর একটা ডিজাইন সেম ডিজাইন কিন্তু সাইজটা অন্যরকম থাকবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো বরাবরের মতোই ডিজাইনটা কালেক্ট করার জন্য ভিডিওর ভিতর তিনটা পাসওয়ার্ড থাকবে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করবেন এরপর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পিএলপি ফাইলটা পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন আপনারা যারা অনেকে এর ভিতর জানেন না কিভাবে পিএলপি ফাইল ভিডিও থেকে ডাউনলোড করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও বানানো আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে করলে পেয়ে যাবেন ওটা থেকে দেখে শিখে নিতে পারেন তো এরপর ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে পিক্সেললাব নামে একটা অ্যাপস ওই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন ওটা প্লে স্টোরে দেওয়া আছে যদি প্লে স্টোর থেকে নামালে সমস্যা হয় তাহলে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ওল্ড ভার্সনটা ডাউনলোড করে নিতে পারেন এরপর অ্যাপসটা ইনস্টল করার পর ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখানে ওই যে ফাইলটা ডাউনলোড করেছেন ওইটা এখানে ইম্পোর্ট করার জন্য উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এরপর ওপেন ডট পিএলপি ফাইল নিচ থেকে তিন নম্বর অপশনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে একদম উপরে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে তার ভিতরে প্রথম অপশনটা হচ্ছে ডট পিএলপি এটার উপর ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে আপনি যদি ওই যে ডাউনলোড করলেন দুইটা পিএলপি ফাইল ওই ফাইল দুইটা ডাউনলোড করেন তাহলে ওইটা নিচেই গেলেই সেই ফোল্ডারে পাবেন আমি তো ডাউনলোড করে নাই আমি ওইটা আমার পিক্সেললাব অ্যাপসের পিক্সেললাব ফোল্ডারে আসতে আমি এখান থেকে তীরচিহ্নে গিয়ে পিক্সেললাব ফোল্ডারে থেকে নিয়ে আসছি তো দেখতে পারবেন ওই ডাউনলোড ফোল্ডারে গেলে দেখতে পারবেন যে 15 আগস্ট ফেসবুক কভার ডট পিএলপি এরকম একটা ফাইল আছে এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা ফেসবুক এই অ্যাপসের ভিতর সুন্দরভাবে ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে পরিবর্তন করার মতো তেমন কিছু নয় শুধু সৌজন্যে আপনার গ্রুপের নাম অথবা আপনার নাম দিতে পারেন এটা মূলত ফেসবুক আইডির জন্য ফেসবুক আইডির জন্য যেমন এখান থেকে পাচ্ছেন সৌজন্য নাম আমার নাম দেওয়া আছে মোহাম্মদ আব্দুল মান্নান এখান থেকে আপনারা কেটে আপনার অন্য নামটা দিতে পারেন অন্য নাম দেওয়ার জন্য লেয়ার অপশনে যাবেন এখান থেকে নামটা খুঁজে বের করবেন নামের লেয়ারের ডান দিকে দেখতে পাচ্ছেন কলম আইকন আছে এরপর আবারও কলম আইকন আছে এখান থেকে এটা কেটে দিয়ে তারপর আপনার নাম লিখবেন ওকেতে ক্লিক করবেন জাস্ট এটা এডিট হয়ে যাবে এরপর এটা সেভ করে নিতে পারবেন আর যারা গ্রুপের জন্য নিতে চান তাদের জন্য আরও একটা পিএলপি ফাইল আছে ওইটা গ্রুপের জন্য ওইটার লিঙ্কও দেওয়া থাকবে এক লিঙ্কের ভিতরে দুইটা পেয়ে যাবেন ওইটাও ডাউনলোড করে ঠিক একইভাবে এখানে গ্রুপ নামের জায়গায় গ্রুপের নাম দিবেন তারপরে এটা সেভ করার জন্য সেভ অ্যাজ ইমেজ যাবেন তারপরে এখান থেকে সেভ অপশনে গিয়ে সেভ অ্যাজ ইমেজে গিয়ে এখান থেকে ডেমিনেশনটা কাস্টম থেকে আলাদা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কাঙ্ক্ষিত ফটোটি জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আমার এই পিএলপি ফাইলটা সংগ্রহ করে কীভাবে 15 আগস্টের জন্য ফেসবুক গ্রুপ এবং আইডির জন্য কভার ফটো ক্রিয়েট করে নেবেন বুঝতে পারলে ভিডিওটিকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কাইন্ডলি যদি প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে